প্রথমত কথা আমার তো কোনো কাজই তো ভালো না সেটা হেটার্সদের ক্ষেত্রে আবার প্রথমত এটিও কথা আমার কাজ সবই ভালো সেটা আমার প্রিয় মানুষদের কাছে তো একটা মানুষ আমাকে কিভাবে দেখছে বা কিভাবে নিচ্ছে এই বিবেচনা করার আসলে সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই আমি কি কাজ করছি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার তো এখনও অবধি আমি কাজ করে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার চেষ্টা করছি এবং সেটা আপনারা পরীক্ষিত আপনারা যারা বিনোদন সাংবাদিকতায় আছেন তারা আপনি খেয়াল করে দেখবেন যে বিগত 6 বছর আগে এবং বিগত 2 বছর ধরে আপনারা কী লিড করছেন তো এখানেই তো অঙ্ক অ্যান্সার পেয়ে গেলে একটা ভাইরাল হয়েছে সেম একটা ড্রেস নিয়ে তাই না না আমার কাছে লুকটা অত্যন্ত ভালো লেগেছে এবং কিছু হেটার্সরা এটাকে নানানভাবে ট্রোল করছে আমি বললাম না যে যারা ট্রোল করে কোথায় করে বলেন তো একটা ভিডিও নিচে ছোট কমেন্টস বক্সে লেখে তাই না তাদের লিমিটেশন ওই 190 ওয়ার্ডে লেখা 190 দিন কাজ করে আপনাদের সামনে আসার কিন্তু তাদের সেই ক্ষমতাটা নেই আবার অনেকে চেষ্টা করে আমি সামনে আসবো তখন কাউকে না কাউকে ক্যাশ করে কীরকম আমি বলি অ্যাটেনশন ক্যাশ করে কীরকম ধরেন আমি এখানে আছি আমি জানি আমি অপবিশ্বাস এখন অপর প্রান্তে কোনো একটা ধরেন হয়তো বা মাটি কাজ করছেন সে এমন এমন করলেন তো তখন ধরেন আমি হাত নাড়া দিলাম দুজন যখন হাত নাড়লাম তখন পাশের জন কিন্তু বলবে এই কোথায় তাকাইছো বলবে ওই যে অপবিশ্বাস হাত নাড়ছে তো ওই মাটি যে কেটেছেন ওই লোকটা হাত নাড়ার এবং আমি অপর প্রান্তের হাত নেড়ে তাকে যুক্ত থাকার কারণে কিন্তু বাকি 5 জন কন্ট্রাক্ট করে তাকে সহকারে আমাকে চিনতে পারলেন মানে আমাকে দিয়ে ওই মাটি কাটার লোকটা পরিচিত হলেন তো আমাদের ওই মেন্টালিটি রাখা দরকার যে অপর প্রান্তের মানুষ এত বোকা নয় যে হাত নাড়ালে আমি আর এক জায়গা থেকে হাত নাড়ব দেখেন আমার কাছে মনে হয় যে না আমার কাছে মনে হচ্ছে কি ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে কি নোংরা জায়গায় চলে যাচ্ছে আমাদের আমাদের আসলে পজিটিভ মেন্টালিটি হওয়া দরকার যারা নোংরা করবে তারা তাদের ঘরে বসে নোংরা করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করে নোংরা করার তো দরকার না তো আমি তো ওটিটি একটা করেছি আপনারা দেখেছেন মনে হয় হ্যাঁ ছায়াবাজি তো ওটিটি আরও কয়েকটা কথা হচ্ছে তো আমার আমি বললাম না যে 24 সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল স্টার্টিং করলাম বিজনেস ভালোবাসা দিবসে দুটো সিনেমা আমার রিলিজ হচ্ছে এটা একজন অভিনেত্রীর জন্য অনেক পরম পাওয়া আগামীতে আরও অনেক কিছু দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে কারণ প্যারালালি একটা মেয়ে কাজ করা কিন্তু এটা অনেক শিক্ষণীয় একটা ব্যাপার যাতে আমাকে দেখে কেউ শিখতে পারে জানতে পারে